মাকরুহের দুটো ভাগ আমাদের সামনে তুলে ধরেছেন, একটা মাকরুহের তাহরিম আর একটা তানজিহি, দুটো দুই প্রান্তিক অবস্থার, একটা হলো হারামের কাছাকাছি আর একটা হলো হালালের কাছাকাছি। এই যে দুটো বিষয়, এটাকে কিভাবে আমরা, কোন প্যারামিটারকে এরকম আছে যে কোনটা তাহরিমি হবে কোনটা তানজিহি হবে, এটাকে কি করে আমরা বুঝব? আসলে বিষয়টি হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা শুবাহাতুন, যে হারাম কোরআন কারিমে স্পষ্ট করে উল্লেখ আছে, হাদিসে স্পষ্ট করে উল্লেখ আছে, আবার হালালের কথাও কোরআন কারিমে স্পষ্ট করে উল্লেখ আছে। তো মাঝের যে বিষয়গুলো, কিছু কিছু বিষয় আছে মাঝামাঝি অবস্থা, এটাই হচ্ছে শুবাহাত। আচ্ছা, ফাজিতানিবু শুবাহাত, তুমি সন্দেহান বিষয়গুলি কি ছেড়ে দেবে, এটাই হচ্ছে সর্বোত্তম কাজ। মানে ইসলামের দুইটা বিষয়, একটা হচ্ছে আমরা বলি আজিমত, আর একটা হচ্ছে রুখসত। আজিমত হচ্ছে যে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজাকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা সেটাকে গ্রহণ করা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে, আজিমত হচ্ছে এটা যে রাসূল জিন্দিগিতে কখনো পরের দিনের জন্য কোনো কিছু গচ্ছিত রাখেননি। একদিনের একটি হাদিস, একদিন হযরত আয়েশা বলেন যে দুটো দেরহাম দান করা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দান করতে পারেননি, রাতে পেরেশান হয়ে গেছেন রাসূল যে আমার এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে সবাই বলবে যে আখিরে নবীর কাছে দুটো দেরহাম ছিল। তো এটা হচ্ছে আজিমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাস্ট আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এবং এখানে কোনো আর কোনো কিছু থাকে না। যেমন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছে, অসুস্থ হয়েছেন, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখতে গেলেন, সবাই মনে করছিল যে ওই অসুস্থতা ওনার ইন্তেকাল হবে, যদি ওই অসুস্থতা ওনার ইন্তেকাল হয়নি। আচ্ছা, তো উনি বললেন যে রাসূল এমন অসুস্থ আমি, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আল্লাহর রাস্তায় সব কিছু দান করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা তোমার জন্য জায়েজ নেই। বললেন তাহলে অর্ধেক দান করব আল্লাহর রাস্তায় আমার সম্পদে। রাসূল বললেন এটাও তোমার জন্য জায়েজ নেই। বললেন তাহলে কতটুকু রাসূল? রাসূল বললেন তিন ভাগের এক ভাগ। কারণ তুমি ইন্তেকালের পরে তোমার, তুমি মরে যাবে আর তোমার সন্তানরা মানুষের কাছে হাত পেতে বেড়াবে, এটা ইসলাম পছন্দ করেনি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। কিন্তু আমরা তাবুক যুদ্ধে দেখি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন অর্থনৈতিক দৈন্যদশা চলছিল, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কখনো তো দান করে আবু বকরকে হারাতে পারিনি, এবার হারাবো, কারণ তার কাছে অর্থ নেই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো কোনো রাওয়াতে হযরত উসমানের কথা এসেছে যে উনি সম্পদের অর্ধেক মাল আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা পুটলি নিয়ে আসলেন, বলেন যে ঘরে কি রেখে আসছে? বলে ঘরে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আবু বকরের সে দানকে কবুল করেছেন, জি, এবং প্রশংসা করেছেন, এবং এটা বলেননি যে এটা তোমার জন্য জায়েজ নেই। জি, তো বিষয়টি হচ্ছে আজিমতের উপরে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই ক্ষেত্রে হযরত ওমর বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা দেখি রুখসতের পথে। দুটো বিষয়কেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের আমলের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু রাসূল কিন্তু সর্বদা নিজে আজিমতের উপরে চলেছেন। তো সুতরাং আমাদের হালাল হারামের ক্ষেত্রেও আমরা এটা চেষ্টা করব যে আজিমত হচ্ছে মাকরু কোনো কাজে লিপ্ত না হওয়া, আর যদি একান্ত লিপ্ত হতেই হয়, আমার যদি জানা থাকে যে এই কাজটি মাকরু, তাহলে যথাসম্ভব সম্ভব এই কাজটিকে পরহেজ করা, না করা। এরপরেও যদি হয় তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দেবে। জি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে তিনি বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মানুষের উচিত হবে মুমিন যারা সফল কাম হতে চায় তারা বেহুদা কথা কাজ যে কোনো ডিলিংস থেকে তারা বিরত থাকবে। আর হোসনু ইসলামিল মার এ তার কুহুমালা ইয়ানি, ইসলামের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত কাজ তো এটাই যে যেটা আমার কোনো অর্থ বয়ে আনবে না এইরকম কাজ আমি পরিহার করব। এবার সেটা মাকরু হোক আর সেটা হারাম হোক, অবশ্যই সেটা থেকে মুমিনকে ফিরে থাকতে হবে।